আসসালামাইকুম সাত দফা দাবিতে মুক্তিযোদ্ধা কাউন্সিল ঘেরাও কর্মসূচি তারই একটি খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন জামোকা বাতিল সহ সাত দফা পূরণে কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডো কর্তৃক জামুকা ঘেরাও কর্মসূচি সম্পন্ন হয় বিশে সেপ্টেম্বর বুধবার জাতীয় প্রেস ক্লাব হতে দুপুরে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি পুরানা পল্টন হয়ে কাকরাল স্কাউট ভবন জামোকা কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয় কর্তব্যরত পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে স্কাউট ভবন চত্বরে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ নেতাকর্মী বন্ধুদের নিয়ে অবস্থান নেয় এবং বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান বক্তব্যের শুরুতে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জামুকা বাতিলের দাবি করেন এবং জাল জালিয়াতির মাধ্যমে ও মুক্তিযোদ্ধারা ও রাজাকারদের বানানো জাল মুক্তিযোদ্ধার কারখানা জামোকা বাতিলের দাবি করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুম বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতার সাংস্কৃতিক মঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ ফরিদপুর জেলার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুস্তাফা মহিউদ্দিন চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন উপদপ্তর সম্পাদক খাইরুল ইসলাম মামুন রক্তধারায় একাত্তরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফরানেল ইকবাল নান্টু মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক কাজী মুশারফ হোসেন মিলন সহ আরো অনেকেই এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম অর্থ সম্পাদক আসলাম শিকদার নয়ন বিজ্ঞান ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী বিপু শ্রম ও জনশক্তি সম্পাদক মেজর অবসরপ্রাপ্ত কাজী মৌসুমি উপতত্ত্ব প্রযুক্তি সম্পাদক শেখ হীরা আল আমিন উপশ্রম ও জনশক্তি সম্পাদক মারুফ হোসেন কেন্দ্রীয় সদস্য আমাতুন্নুর শিল্পী সহ মহানগর জেলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের ও পেশার নেতা ও নেতাকর্মীরা সাত দফাগুলো হল ও মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিরোধীদের মুক্তিযোদ্ধা বানানো জাল মুক্তিযোদ্ধা কারখানা জামুকার কার্যক্রম বিলম্বে বন্ধ করতে হবে বঙ্গবন্ধু সরকার আমলে প্রণীত মুক্তিযোদ্ধা সংজ্ঞা মোতাবেক মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিতে হবে বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি ও বেজযুক্তিকারী জামুকার দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের সকল দুর্নীতির বিচার দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে করতে হবে বিশেষ কমিশন গঠনের মাধ্যমে দেশব্যাপী মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি সমূহের অনৈতিক কার্যক্রমের বিচার এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রকাশ্য জনসম্মুখে সম্পন্ন করতে হবে জামুকা প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি জামুকা কমিটিতে মনোনীত জাল বা নকল মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা সদস্যদের সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অনতি বিলম্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন করতে হবে এবং যাচাই বাছাই যে সকল মুক্তিযোদ্ধাদের অনৈতিক কার্যক্রমে সংশ্লিষ্টতা তাদের তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে নিবন্ধিত সংগঠন ও গঠনতন্ত্রে অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত ও নিবন্ধিত সংগঠন সময়ের সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করে অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়াও দাবি আদায়ে কিছু কর্মসূচি ঘোষণা করেন তা হল লক্ষ শহীদ লক্ষাধিক মা সম্ভ্রম ও বীর মুক্তিযোদ্ধাদের দুই আত্মত্যাগে অর্জিত বাংলাদেশ সুরক্ষায় দেশব্যাপী বাংলাদেশ সুরক্ষা আন্দোলন শিরোনামে গণ সমাবেশ করা হবে দেশব্যাপী সকল নকল মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন ও তা জনসম্মুখে প্রকাশ করা হবে যে সকল প্রকৃত মুক্তিযোদ্ধা আবেদন করতে পারে নাই তাদের তালিকা প্রণয়ন করা হবে যাচাই বাছাইয়ের নামে অনৈতিকভাবে যে সকল প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হয়েছে তাদের তালিকা প্রণয়ন ও প্রকাশ করা হবে সরকারি আধা সরকারি বেসরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানদের তালিকা প্রণয়ন করা হবে এবং কোটায় নিয়োগপ্রাপ্ত জাল মুক্তিযোদ্ধার সন্তানদের তালিকা প্রণয়নপূর্বক তাদের বিরুদ্ধে আইনি আশ্রয় নেওয়া হবে তো আজ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ